আমার যদি ক্ষমতা থাকতো, সামর্থ্য থাকতো, সুযোগ থাকতো, আমি আপনাদের এক একজন করে হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, আপনাকে বুকে জড়িয়ে ধরে আমি বিনয়ের সাথে বলতাম যে প্লিজ আপনি পৃথিবীর কোনো প্রলোভনে পড়ে আপনার পরিচয় কোনোভাবে ভুলবেন না। যদি আপনি ভুলে যান তাহলে মনে রাখবেন ইমানের যে ধারা আপনার দাদা আপনার বাবার কাছে রেখে গেছেন, আপনার বাবা আপনার কাছে রেখে গেছেন, আপনি আপনার সন্তানের কাছে এটা রেখে যেতে পারছেন কি না, এই বিষয়ে যদি স্ট্রং উত্তর আপনার ভেতর থেকে না আসে তাহলে আপনার আরেকবার ভাবতে হবে যে আপনি সঠিক পথে আছেন নাকি ভুল পথে আছেন। আপনার আত্মপরিচয় যদি চলে যায় আর কিছু পয়সা কড়ি বা একটা লাক্সারিয়াস লাইফ আপনি পেলেন, একটা ভিন্ন ভালো পরিচয় আপনি পেলেন যেটা নিয়ে অনেক প্রাউড করতে পারেন পৃথিবীতে, তাহলে আমি আবারও বলব যে আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর মধ্যে একজন হয়ে গেলেন। গ্রামে বসবাস করা সেই শিক্ষা বঞ্চিত অভাবী দরিদ্র মানুষ আপনার চেয়ে অনেক বেশি রিচ, তিনি আপনার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ, তিনি আপনার চেয়ে অনেক বেশি ধনী, যিনি তার পরিচয়টাকে ধরে রাখতে পেরেছেন। মনে রাখবেন ইট একটা নির্দিষ্ট সময় যখন ইটের ভাটায় পোড়ানো হয়, একটা বিশেষ প্রসেসের মধ্য দিয়ে যখন সে ইঁটে পরিণত হয়, তখন সে ইট কিন্তু সমুদ্রের পানিতেও যদি শত শত বছর পড়ে থাকে তারপরেও তার অস্তিত্ব কিন্তু হারায় না, তার অস্তিত্ব ইঁট হিসাবেই থাকে। এই জন্য তার মূল্য কিন্তু ইঁট হিসাবেই দেখে সমাজ বা মানুষ। চুলোর মাটি একইভাবে সেও আগুনে পড়ে, কিন্তু আগুনে পড়ে সে ইঁট হতে পারে না, যার ফলশ্রুতিতে 10 বছর 20 বছর মাটির চুলার মাটি আগুনে পড়ার পরও কিন্তু পানিতে তাকে ফেলে দেওয়া হলে হয়তো কয়েক ঘন্টার মধ্যে গলে পানির সাথে একাকার হয়ে যায়। এখানে ইঁট এবং চুলার মাটির পার্থক্য, আপনি কি চুলার মাটি হবেন না কি ইঁট হবেন, ডিসিশন আপনাকে নিতে হবে। আপনার আত্মপরিচয় কি আপনি ভুলে যাবেন নাকি আত্মপরিচয় আপনি ধরে রাখবেন, আপনি নিজের স্বকীয়তায় ভাস্বর এবং উজ্জ্বল থাকবেন কি থাকবেন না, এই সিদ্ধান্ত আপনাকে এখনই নিতে হবে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই যে মুসলমান পৃথিবীর যেখানেই যাবে তার পরিচয় সে ভুলবে না, তার মিশন সে ভুলবে না, তার ভিশন সে ভুলবে না, তার লক্ষ্য থেকে সে বিচ্যুত হবে না। আমি সেজন্য আপনাদের সবাইকে আবারও আহ্বান করছি যে আমরা আমাদের নিজেদের পরিচয় এবং আইডেন্টিটি যেন ঠিক থাকে সেভাবে আমরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং কোনোভাবেই জাতীয় ঠান নাম করে আমাদের আইডেন্টিটি এটাকে নষ্ট করবার মতো কোনো কাজ যেন আমরা না করি সেদিকে আমরা সচেষ্ট থাকবো।